আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সোহেল আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সহকারী শিক্ষক। আমি তোমাদেরকে সার্ক ই এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর সপ্ত থেকে কবিতা বাংলা, সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সপ্ত থেকে কবিতা যে প্রবন্ধ, এই প্রবন্ধের উপর ভিত্তি করে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উপর আলোচনা নিয়ে এসেছি। চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। প্রথমে এক নম্বর আমি লিখলাম এখানে যে কবিতা পড়লে মনের কি জেগে ওঠে, কবিতা পড়লে মনের কি জেগে ওঠে। তাহলে উত্তরটা কি হবে? কবিতা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে। কবিতা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, ঠিক আছে। তারপর দুই নম্বর, কে কবি হতে পারে না, কে কবি হতে পারে না, এর উত্তরটা কিভাবে দেব আমরা? যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। তোমরা নিশ্চয়ই পাঠ পরে জেনে থাকবা যে কবিতা লিখতে হলে স্বপ্ন দেখার যোগ্যতা থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে। একজন কবি নানা ধরনের স্বপ্ন দেখেন, তাই যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। তারপর তিন, গোলাপ ফুল কিসের মতো ফুটে উঠল? উত্তর হবে, গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। তারপর চার, কত নদী সরোবর এটি কি ধরনের গন্ধ, কত নদী সরোবর এটি কি ধরনের গন্ধ। আমরা জানি হুমায়ুন আজাদের লেখা কত নদী সরোবর এটি একটি প্রবন্ধ গ্রন্থ, এটি হুমায়ুন আজাদের একটি প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে। পাঁচ, শব্দ থেকে কবিতার প্রবন্ধের রচয়িতা কে, শব্দ থেকে কবিতার প্রবন্ধের রচয়িতা হুমায়ুন আজাদ। তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে আনসার লিখতে সময় পুরোটা লিখবা, শুধু হুমায়ুন আজাদ আমি এখানে আমার সুবিধার জন্য লিখেছি। তোমরা প্রশ্ন আনসার যখন দিবা তখন লিখবা যে শব্দ থেকে কবিতা প্রবন্ধ রচয়িতা হচ্ছেন হুমায়ুন আজাদ, এভাবে ডিটেলস লিখবা। ছয়, কবিরা কি চিনেন ও জানেন, কবিরা শব্দের মায়াবী রূপ চেনেন ও জানেন, কবিরা শব্দের মায়াবী রূপ চেনেন ও জানেন, ঠিক আছে। তারপর সাত নম্বর, চাঁদে কি আছে, চাঁদে কি আছে, চাঁদে জ্যোৎস্না ভরা স্বপ্ন আছে, চাঁদে জ্যোৎস্না ভরা স্বপ্ন আছে। আরো কিছু প্রশ্ন আছে? প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি সাতটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি, এখন হলো আট নম্বর থেকে বাকিগুলো। আট নম্বর এখানে বলছে যে কবিতার কথাকে কি পড়িয়ে দিতে হয়, কবিতার কথাকে কি পড়িয়ে দিতে হয়। চলো আমরা দেখি, উত্তর এভাবে দেওয়া যায়, কবিতার কথাকে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক পরিয়ে দিতে হয়, কবিতার কথাকে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক পরিয়ে দিতে হয়, ঠিক আছে। তারপর নয় নম্বর, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন, এটা সবাই জানো, এটা হলো আমাদের এই প্রবন্ধের মূল কথা। কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমেই শব্দ প্রয়োজন, কবিতা লেখার জন্য প্রথমেই শব্দ প্রয়োজন, এটা আমরা সবাই জানি, এটাই কবিতার অন্যতম একটা প্রধান কথা এই প্রবন্ধের। তারপর দশ নম্বর, কবিতা কাকে বলে? উত্তর হবে এভাবে, যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে উঠে, এখানে উঠে দেওয়া যায়, ছবি ভেসে উঠে তাই কবিতা। যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে তাই কবিতা, ঠিক আছে। তারপর এগারো নম্বর, কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন, কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন, গোলাপের মতো। তারপর বারো, লাস্ট কোশ্চেন এই আজকের, লাল নীল দীপাবলি কার লেখা প্রবন্ধ, লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদের লেখা প্রবন্ধ। আমাদের এই শব্দ থেকে কবিতা প্রবন্ধের লেখক হুমায়ুন আজাদ, ওনার লেখা প্রবন্ধ হচ্ছে
লালনীল দীপাবলি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই ছিল শব্দ থেকে কবিতা প্রবন্ধের উপর ভিত্তি করে এই 12টি জ্ঞানমূলক কোশ্চেন। আশা করি তোমরা সামান্য হলেও উপকৃত হবা। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট পরের ভিডিওটি বা পরের পর্ব দেখার জন্য। পরের পর্বে আমরা তোমাদের এই বাংলা বই থেকে আমি ইনশাল্লাহ নতুন কোনো অধ্যায়, নতুন কোনো প্রবন্ধ বা কবিতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকো।